ধর্মান্তরিত হয়ে মুসলমান লোক হল হিন্দু। ফারিজুল হক এরই নাম ললে রাতুল ডেকা হয়। গোয়ালপাড়া জেলার জলেশ্বরের এজন মুসলমান লোক মুসলমানের পরা ধর্মান্তরিত হয়ে হিন্দু হল। গোয়ালপাড়া জেলার জলেশ্বরের সিমলাবাড়ি গাঁত লোকজনের ঘর। পিতৃর নাম ইউসুফ আলী। ইউসুফ আলীর পুত্র ফারিজুল হকে সিদ্ধান্ত গ্রহণ করে ধর্মান্তকরণের। গাঁর লোকক আমন্ত্রণ করে কুরসাপাকড়ি গাঁর শিব মন্দিরত সনাতন ধর্মত দীক্ষিত হয় 37 বছরীয় লোকজন। মূরর চুলি ঘুরায় কপালত ফুট লই সম্পূর্ণ ধর্মীয় পরম্পরারে মন্ত্রপাঠ করে হিন্দু অর্থাৎ সনাতনত দীক্ষিত হয় লোকজন। সম্পন্ন ধর্মান্তকরণের আইনি প্রক্রিয়া। এটিয়ারে পরা ফারিজুল হকক জানা যাব রাতুল ডেকা রূপে। ইসলামর প্রতি নাই কোনো বেয়া ভাব, হিন্দু ধর্ম ভাল পাই গ্রহণ সনাতন। লোকজনে কলে আগর নাম তো মোর ফারিজুল হক আছিল, এটা কি নাম ললে? এটা মই রাতুল ডেকা। মানে আইনি প্রক্রিয়ার এই গোটে কামখিনি করি? হয়, আইনি প্রক্রিয়া করছো। এটা হিন্দু ধর্ম ললে করছো? আজি হিন্দু ধর্ম গোটে নিয়মখিনি পালন করি পালন করছে গোটে। কি কারণে হিন্দু ধর্ম লইছো? মই ঘরের পৰা ধর হিন্দু মানুষের ঘরতে ডাঙর দিকে লইছো, খাই কিনে খাই কিনে এটা মই ভাল লাগিছে কারণে মই এই যে ধর্ম নিয়েছে ছেড়ে লইছো। আপনার ঘরটা কোথায়, কোন গাঁত আসলে? ঘর তো আমার এই যে গমসের সমষ্টি সিমলাবাড়ি। এটি আপনি সনাতন ধর্ম গ্রহণ করেন? গ্রহণ করছি। ইয়ার কারণটা কি? ইয়ার কারণটা এখানে ভাল লাগিছে, এখানে গ্রহণ। ইসলাম ধর্ম ত্যাগ করার কারণটা কি? কারণ তো এটি মই কব নোৱাৰিম, হিন্দু ধর্ম ভাল লাগিছে এই কারণে করেছি। আপনি এতিয়া আপনার বয়স কি? বয়স এতিয়া মই 36। নিজ সন্তান এতিয়াও মুসলমান, ডাঙর হলে সন্তানকো হিন্দু ধর্ম গ্রহণের বাবে হেনু জানাব আহ্বান। পিতৃ মাতৃর প্রতিও পালন করে যাব দায়িত্ব। লৰা ছোৱালী আছে, তেওঁলোক কোন ধৰ্মৰ হৈ আছে? মুছলিম ধৰ্ম। তেওঁলোক এতিয়া নাবালক হৈ আছে, যেতিয়া মেজৰ বয়স হ'ব তেতিয়া মই চেষ্টা কৰিম যে সিহঁতে সনাতন ধৰ্মই গ্ৰহণ কৰক বুলি, যিহেতু মোৰ ল'ৰা ছোৱালী। আপুনি আগতে ইছলাম ধৰ্মত আছিলে? হয়, এতিয়া মই মোৰ বিজনেছ আছে, মই এতিয়া ৰুম আছে মোৰ, থাকিব পাৰিম। আপুনি এতিয়া মা দেউতাক চাবনে? আপুনি মা দেউতাকতো ল'ৰা ছোৱালী, ল'ৰা ছোৱালীক চাব লাগিব, ল'ৰা ছোৱালী আছে চাম। মা দেউতা? মা দেউতা আছে ঘৰত, ভাইটি আছে। তেওঁলোকৰ প্ৰতি আপুনি যত্ন যত্নৱান হ'বনে? ঘৰৰ পৰা আঁতৰত থাকিয়ে হেনো নতুন পৰিচয়েৰে চলাই যাব জীৱন যাত্ৰা। লক্ষীপুৰৰ পৰা আক্ৰামুল হকৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। ৰব, আপুনি যে এটা অপরাধ করবলৈ গৈ আছে আপুনি জানেনে? এই নাবালিকা গৰাকীক এতিয়াই বিয়াত বহুৱাটো যে এটা অপরাধ আপুনি জানেনে? অপরাধ কেনেকৈ? মোৰ ছোৱালী, মোৰ কথা তুমি যিয়েই নোকোৱা ভূয়া, 18 বছৰৰ তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপরাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী, বিয়া পতাজনো সমানে দায়ী। এতিয়া তাই পঢ়া শুনা কৰাৰ বয়স, খেলা ধূলা কৰাৰ বয়স। তাইক খেলিবলৈ দিয়ক, পঢ়িবলৈ দিয়ক, আৰু চাব এদিন আপুনি তাইক লৈ গৌৰৱ অনুভৱ কৰিব পাৰিব। এতিয়াই তাইক সংসাৰৰ বুজা দি তাইৰ ভৱিষ্যত জীৱনটো অন্ধকাৰ কৰাৰ অধিকাৰ তোমাৰ জানো আছে? মোৰ ভুল হৈ গল মাজনী, মোক ক্ষমা কৰিবা। শিক্ষা ল'ৰা ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ। আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব। বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ। এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব।